হ্যালো গাইস, আমি আছি এখন কলকাতার বারাসাতের একেবারে কাছাকাছি একটি এলাকায়, একটু নির্জন এলাকা, আমি পছন্দ করি এটা, সবাই জানো অবশ্যই। তো আজকে কলকাতার হোলি নিয়ে অনেক কিছু হবে আর কি হবে জানি না, তবে খুব ভয় পাচ্ছি, খুব এক্সাইটেড। সকাল থেকে সবাই এই অনেক ভয় পাই দিচ্ছে যে বেরোলে কি না কি হতে পারে, তো খুবই ভয় আছি। ওই যে আবার সাইডেও বলছে, দেখছো বাংলা বলে। তো এখন বিজয় যার বাসা থেকে বেরোলাম সকালবেলা, এই যে দুইটা মাল বিজয় আর ওই যে দুইটা, বাসা থেকে বেরোলাম আর সারাদিন আপডেট থাকবে, কোথায় যাচ্ছি, কী করছি, কোথায় কোথায় মা খাচ্ছি, মানে শরীরের না, কে কে মা খাচ্ছে, কে কে দিচ্ছে আর কি। তো কলকাতাতে হলেই মানে একটু অন্যরকম, বাংলাদেশের মতো না। তো এই যে একদিকে রং নিয়ে আসছে দাদারা, সবাই রং নিয়ে যাচ্ছে বাসায়, র্যান্ডম হবে আর কি। তো একটু সামনে যাচ্ছি, দেখি কি অবস্থা, একটু সামনে সিনগুলো দেখা। দেখি একটু হাসি দে তো মা, এটা চেহারা দেখ, বাহ একটু হাসি দাও, দাঁত কে লিয়ে। আচ্ছা দাদু, এটা দিয়ে কি হয়, এটা দিয়ে কি করে একটু নেও তো দেখি, এটা রং দিতে হয় একটু নেও, দেখছো কি সুন্দর, এখানে সবাই মাখাচ্ছে, এটা ছোট বড় সবাই খুব এনজয় করে। হ্যাঁ যাচ্ছি, আপনাদের ওইদিকে যাচ্ছি, নিমন্ত্রণ পাইনি কি হয়েছে, যাচ্ছি তো নিমন্ত্রণ দিয়ে দিলে তো। ও আচ্ছা, দিয়ে দিয়েছিল, আচ্ছা আমরা খুঁজে নিয়ে নিব তো, চলছি মিশন। সামনে কি আছে জানি না, বড় অপার সকালবেলায় না খেয়ে আমরা এখনো হোলির রঙের উদ্দেশ্যে কে কেমন ভাবে খেলছে, আর নিজেরাও প্রিপেয়ার আছি, এখন আমরা রং মাখিনি, চেষ্টা করছি মাখবো, কিছুক্ষণ পরে আমাদের মনে চিনতে পারবে না, করছি আমরা, দেখতে থাকুন, সাথে থাকুন সবসময়ের জন্য। আসলাম হোটেলে, আমরা হোটেল বলে এখানে কী বলে, আমরা হোটেল লিখতো না, দোকান বলে হোটেল, বড় বিশাল বিচলে হয়তো হোটেল বলে। ঘুমটা ওঠার পর নাস্তা একটু দেখলাম আমরা কী হচ্ছে, সামনে আরও কী হবে দেখাবো। আমরা এখন নাস্তা করে আছি, কী খাবো দাদা, রুটি আর তরকারি, ডিম ভাজা। ওই যে আমাদের মতো আমরা হয়তো পরোটা ডিম ভাজা বলে, এখানে রুটি হয় বেশিরভাগ, তারপরে আরেকটার নাম কী, কচুরি না কী বললে, কচুরি, কচুরিটা কী দিয়ে রান্না হয়, কচুরি ওই তো ট্রেনে ভাজা, দেখি নাই কখনো, দেখবো ফার্স্ট টাইম, সবাইকে দেখাবো, আসুন ফার্স্ট টাইম। হোলি তো রং মাখাচ্ছে কলকাতাতে, দাদা একটু হোলিতে হ্যাপি হোলি বলে দাও, বাংলাদেশ ব্লগ হচ্ছে। এখানে সবাই খুবই ফ্রিলি, আমাদের বাংলাদেশের মতো এরকম একটু ঝামঝট খুবই কম, সবাই ফ্রিলি হোলি খেতেছে, বড় ছোট সবাইকে রং মাখাচ্ছে। হোলি বলে দাও, এখানে সবাই খুব মজা করছে, একটা দেখুন চেহারা মোটামুটি চিনেই যাচ্ছে না, ওর মা চিনবে কিনা সন্দেহ আছে, হ্যাপি হোলি বলে দাও। এই চলছে হোলি, আমিও হোলি বয়ের মতো, এগুলো কি বিজয়রা কিনে দিয়েছে, বলছি টুপিটা পড়তে হবে তো, না পড়লে ঠিক চলবে না। আচ্ছা পড়তেছি, একটু পরে পড়বো, তো যাচ্ছি একটু সামনে নিচ্ছি যাবো, চলে এসছে রং মাখাচ্ছে, হ্যাপি হোলি বলে দিচ্ছে, আমি একটু মাখাই, সবাই হোলি স্পেশাল, মানে হোলি মানে রং, রং মানে এনজয়। আরও আছে সামনে, সবাই মাখাচ্ছে, এখানে এটা ফর্মালিটি এরকম মোটামুটি আমার ভাষা। আচ্ছা আমাদের বাংলাদেশের ভাইদের জন্য হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, সবাইকে হ্যাপি হোলি শুভেচ্ছা রইল, আর কখনো মাথায় অবশ্যই অবশ্যই গরম রঙে আসে নাই, সবাইকে একটু একটু করে মাথায় একদম আসলে এখানে যে সবাই এত ফেলি, এত এনজয় করে, যেটা বলার মতো না, তো কলকাতা না আসলে হয়তো বুঝতাম না যে হোলিটা এত ইন্টারেস্টিং, বাংলাদেশে হয়তো হোলিতে আমরা একটু হয়তো অনেকে ভয় রং মাখাই না, সবাই একটু মাখাই মাথা নেই, কিন্তু এখানে এমনভাবে সেলিব্রেট হচ্ছে, যেটা বলার মতো না, সবাই এনজয় করছে, ছোটো বড়ো থেকে ছোটো সবাই দলে দলে আসছে, জায়গায় জায়গায় সহজে পাচ্ছে, সবাই এনজয় করছে, যারা ইয়ে আর কি পছন্দ করে তারা ইয়ে দিয়ে খাচ্ছে, সবাই শুধু মাখাচ্ছে, হোলি মানে এনজয়। হ্যাঁ পুরানা মানে হোলি রাইট,
আমার পাশে মন্দির আছে, সবাই বলে হচ্ছে হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি দাঁড়িয়ে আছে, সবাই বলে দিয়েছে তো হ্যাপি হোলি বলে দাদা, দাদা তোমাদের কচুরি গরম কচুরি বিক্রি আজকে হোলির দিন, হ্যাপি হোলি বলো, কে বলতে হয় হ্যাপি হোলি বলো, ও গা বলো 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 একটা হ্যাপি হোলি, হ্যাপি হোলি বলে দিয়েছে অলরেডি কচুরি আলো বল দিয়া, এ যাকে পাকে মারা যাবে না, হ্যাপি হোলিটা বলে দাও এটাই হবে, রং মারা যাবে না, সবাই একসাথে তোমাদের ক্যামেরায় দেখছে সবাই হ্যাপি হোলি বলে দাও, দেখছো এখানে সবাই এনজয় করছে, পিছন থেকে মাকার মেরো না আমি আসছি, এত এত সেলিব্রেট হয় যেটা বলো মতো না, সবাই খুব এনজয় করছে, সবাই হেঁকে আমাকে মাখাচ্ছে, আমাকে হ্যাপি হোলি ধন্যবাদ, তুই বাদ যাবি কেন লাইনে যাই তাকে হ্যাপি হোলি, হ্যাঁ লাইনে সবাই আছে, এটা ইউটিউবে ব্লগ আছে, সবাইকে হ্যাপি হোলি, আর বলে দাও বাংলাদেশে দেখছে, বাংলাদেশে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ হ্যাপি হোলি, ঠিক আছে আমাদের ইন্ডিয়া তরফে তোমাদের যত বাংলাদেশি নাগরিক আছে আমাদের ভাই বন্ধু সবাইকে হ্যাপি হ্যাপি হোলি। সবচেয়ে মজার ব্যাপার হলো একটা দাদা ভাইলাম একটু পর কিছুক্ষণ আগে সরি ওনাকে নিয়ে ঘুরছি, হোলিটা একটু আলাদা লাগছে কারণ বিজয় দা মাধব সাহ ওরা একটু মানে ব্যস্ত আছে, তো আমি ফ্রি, ও মোটামুটি নাই এইসবে, তো আমরা একটু ফ্রি ঘুরছি আর কি, হোলিটা দেখছি সবাইকে নেওয়ার চেষ্টা করছি টুকটাক যতটুকু, অনেক সবাই মজা করছে, কয়জনকে নেবো তারপর যতটুকু সম্ভব নিচ্ছি, আর আমার কথাটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, বাংলার বলছি না একটু কলকাতার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি, হ্যাপি হোলি বলো তো সবাই খুব এখানে অন্যরকম এরে বল ক্যামেরা ফ্যামেরা আছে সব দৌড়াচ্ছে রং বালতিতে করে মগে করে আর দেওয়া যাবে না একেবারে স্নান করে দিয়েছে ফুল স্নান বলার বাকি নেই কিছু আর সবাই ধরে সবাই খুব মজা করছে হোলিতে আর বাংলাদেশের সবাই তোমাদেরকে দেখছে বাংলাদেশের সবাইকে বলো বাংলাদেশের সবাইকেও জানাই হ্যাপি হোলি ওকে লেটস গো দাদা এখনকার বিজয়দার ভিতরে ডিস্টেন্স একটু দেখাও দেখো এটা সকালের ভিতরে ছিল মেবে দুই ঘন্টা আগে দেখো সেরা মানে ফেস ফুল পাল্টে গেছে তোমার চেহারা কি ঠিক আছে তোমরা হ্যাপি হোলি বলো বলো হ্যাঁ তুমি বলো সবাই হ্যাপি হোলি বলছে আর আসলে ম্যারিডাকে না কেউ ভালোই বাসে না না কি কী জানি ম্যারিডকে রং কম হয়ে গেছে একটা না 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 বাল্টিতে চুপ দিতে হবে হ্যাপি হোলি সবাইকে সব বাংলাদেশি লোককে হ্যাপি হোলি তোমরা খুব হোলি খেলো কারণ জানি আমি তোমাদেরকে খেলতে দেয় না তবুও চেষ্টা করো খেলার জন্য হ্যাপি হোলি এখানে সবাই ছোট নেক্সট ইয়ার নীরব ভাইয়ের সাথে আমাদের এখানে চলে এসো কলকাতায় অন্তত পাকিস্তান কে বন্ধ আছে পাকিস্তান কে সাপোর্ট না করে আমাদের করো ইয়েস ওয়েলকাম ঠিক আছে তো আমরা সবাই মিলে আরো এনজয় করব ভারতের এনজয় সে অন্য একটা ব্যাপার
বাংলাদেশের অধিকাংশ মানুষের হয়তো ধারণা নেই, আমরা প্রত্যেকটা জিনিস খুব এনজয় করি, খুব আনন্দটাই স্বাধীন দেশে স্বাধীন এনজয়। আমি চাই যে নীরব ইন্ডিয়ার কিছু বাইট দিক, যেটাতে বাংলাদেশি লোকজন অন্তত জানুক যে ইন্ডিয়াতে কেমনভাবে হোলি হয়, হোলি সেলিব্রেট করি আমরা, সেভাবে নীরব কিছু বলব। আসলে আমি খুবই এক্সাইটেড, তাই বাংলাদেশে এরকম হোলি হয় বাংলাদেশে হয়, বাট এত এনজয় হয় না। এখানে যা হচ্ছে যা দেখছি সকাল থেকে কি বলবো, পুরো মাথা নষ্ট। আরও আছে, সবাই বলছে মাত্র শুরু, এখন সকালটা সারা দুপুর আছে, বিকেল আছে, সন্ধ্যার পর রাত্রি আছে, মানে খুব এনজয় হচ্ছে। আমরা যাচ্ছি এখন এক জায়গায় একটু ওই যে কি বলে বাংলায় আর কি মাটকে ভাঙতে যাবো আর কি একটু পরে। মাটকে ভাঙায় খুব মানে খুব একটা আয়োজন হয়, যেখানে ওরা নিজেরা খুব কষ্ট করে এবং এই দিনগুলো খুব পালন করে ওরা, আর আমাদের সুদা আছে আরো ভালো ভালো দিন পালন করে। আমি চাইবো যে আমাদের মোটা ভাই সঙ্গে আসুক। মোটা ভাই চলেছে, ভাই চলে আসো, চলে আসো একটা মোটা ভাই আছে, মাইন্ড করো কিছু। সোনা আমাদের মধ্যে চলে এসেছে এখন, চাইদা দেখেছো কিন্তু রংটা কম হয়ে গেছে। সত্যি খুব এনজয় করতে, ও খুব লাইক করে আর ও সবসময় যেন এনজয় করে। ও সোনা কিন্তু বিয়ার খেয়েছে, কাউকে বলো না, কাউকে বলা যাবে না, ও কিন্তু নেশা করেছে। রং মাখো অন্যরকম বিলিংস, কি বলবো মাথায় বুঝাইতে পারতেছি না, বাংলায় বলবো। হচ্ছে মাগার কি বলবো, সবাই খুব এনজয় করতেছে, মানে আমার লাইফে ফার্স্ট মনে যাও হোলিতে। আচ্ছা ওই পারে যাবো মাঠে। বাংলাদেশে সবাই দেখছে হোলিটা, সবাইকে একটু হ্যাপি হোলি বলে দাও একসাথে। আসলে এখানে কি বলবো, সকাল থেকে তো দেখছেন সবাই যে অন্যরকম, মানে বড় ছোট সবাই একসাথে হোলিটা যে কিভাবে আনন্দ করে, আমি মনে হয় না যে আমাদের বাংলাদেশে দুর্গা পুজো এত আনন্দ হয় যে হোলিতে যা হচ্ছে, জানি না পুজোতে কি হয়। দুর্গা পুজো এর থেকে বেস্ট, এর থেকে বেস্ট। চকলেট দিয়েছে আমায় একটা পুচকু সোনা আমায় মাখিয়ে, ঠিক আছে, এটাই আমার জন্য একটা খুব বড় গিফট, ঠিক আছে। হ্যাপি হোলি। হ্যাঁ আমি আসছি বাংলাদেশ থেকে আর আজকে কলকাতার হোলিটা বাংলাদেশ দেখছে সবাই, তো তোমার কাছে আজকে কেমন লাগছে হোলির দিনটা? বাংলাদেশে কখনো গেছো? কোথায় গেছো বাংলাদেশে? বাংলাদেশে বরিশাল গেছে, গোদাম কাজে, ওইখানে আত্মীয় স্বজন আছে, তাই তো? এখানে দেখছো সবাই একেবারে ছোট থেকে, শুরু থেকে বলে আসছে যে ছোট থেকে বড় সবাই এনজয় করছে। দাদুর ফুল চেহারা দেখছো, ফুল কালার হয়ে আছে, ঠিক আছে। তো দাদা আরেকবার হেভি হলে বলে দাও, ধন্যবাদ, যাচ্ছি সামনে। ও বিজেতার গায়ে দিয়ে দাও, ওনার গায়ে, এই যেভাবে সবাই দিচ্ছে ছবি। জয় বাজং বালি, এটা কি আবার কি সাইন, এটাকে বলে আবার একটু দেখাও তো। খারাপ জিনিসটা তুমি আবার নিও না বেশি, তাহলে আবার সমস্যা হয়ে যেতে পারে। একটা বাইট দিয়ে দিল। যেখানে কালারফুল করছে সুধাংশু আমাদের, এবং আমাদের যাকে কালারফুল করছে বজরং বালি পপিকে কালারফুল করছে, এবং আমাদের ম্যাডি আবার ওর চুলটাকে নীল কালার করে দিল, যেহেতু এটা নীল কালারের শর্ট ছিল। আর যেখানে বারবার গেরুয়া কালারটা একটা বারবার আমাদের দেশে একটা চিহ্ন বলতে পারেন, সেখানে চলে এসছে, ঠিক আছে। সেখানে একটা বজরং বালি হয়ে ও কাজটা করবে, এবং দিদি সর্বনাশ। এই গেরুয়া কালারটা শুধু কালার নয়, আগে জানা উচিত এই গেরুয়া কালার ট্যাগের প্রতীক, ঠিক আছে। তো আই এম নট ট্যাগ, ওকে। আমরা এই হোলি খেলছি একে অপরকে স্যাক্রিফাই করে, এবং সমস্ত ক্ষেত্রে মানুষের সুবিধার জন্য সব কিছু ত্যাগ করতে ভারতীয়রা রাজি, সেটা একবার নয় বিশ্বের কাছে বারংবার প্রমাণ দিয়েছে, আগামী দিনেও দেবে। হ্যাপি হোলি। হোলি কেমন কাটছে? হোলি তো প্রচন্ড এনজয় করছি, আমাদের সব বন্ধু বান্ধব সবার গায়ে এসেছি, সব পাড়ায় পাড়ায় ঘুরছি, সবার বাড়ি যাচ্ছি। সাথে আছে কে কে? সাথে আমার মেয়ে আছে, ছেলে আছে,
কোথায় যাওয়া হচ্ছে? বাচ্চারা আছে, আমি অন্য পাড়ায় থেকে মেকে আসলাম, আমার পাড়ায় খেলে গেছি, আবার পাড়ায় এসেছি, আমরা আবার হোলি খেলবো। এবার তোমাদের দেখে আমার খুব আনন্দ হচ্ছে, তোমরা প্রত্যেক বছর আসো আমাদের এই হোলির দিনে, আমরা খুব এনজয় করবো। হ্যাঁ দর্শক যারা দেখছেন, আসলে এইখানটার মানুষের মন মানুষের তো একটু আলাদা, সবাই বলে দিচ্ছে আসো হোলি খেলো, সবাই হোলি খেলছে, ছোটো বড়ো আগেই বলেছে সবাই সবাই, মানে কেউ বাদ পড়ে না, কারণ বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই খেলছে। তো যাচ্ছে একটু সামনে, মানে কেমন কাটছে সবার? ভালো, সবাই জায়গায় সবাই এক জায়গায় হয়ে যাও, সবাই এক জায়গায় হয়ে যাও, একটু মাথা মাগিটা করে নি। খেলাটা হয় না এখানে, সবাই আমরা সবাই মোটামুটি বাংলাদেশের মতো না, এখানে কোন সবাই ফ্রিলি হোলিতে এনজয় করছে। সবাই খুব এনজয় করছে, সবাই দেখতে পাচ্ছেন বাংলাদেশের যারা আছেন, যে আমাদের ওইখানটার এইখানটায় কতটুকু ডিস্টেন্স হোলিটা নিয়ে, যে হোলিতে যে এত এনজয় করছে, আর দুর্গা পুজো কালী পুজো জানি কি হয়, ভগবান জানে, আছে দেখবো। সবাই মাথাচ্ছে বলছে কি, আমার ফ্যান যারা আছো তোমরা আমায় চিনতে পারছো তো, আমি সকাল থেকে আছি, আমাকে আমি মাঝে মধ্যে নীরব ভাইকে বাংলাদেশে পাঠাবো না, আর রেখে দেবে বলছে, চুলের কালার দেখছো, তোমরাও চলে আসো। কেমন কেমন লাগে, কি কি গান হচ্ছে, গানে একটু নাচ করো, ওইখানে কি ওইখানে কি ওইখানে আমরা আমাদের ইন্ডিয়াতে কেমন নাচ হয় আপনারা অবশ্যই জানাবেন, ইউ প্লিজ কামিং টু গোলা রং দেওয়া যাবে না, গোলা রং না, গোলা রং না, সামনে সাউন্ড সিস্টেম বাজছে, ওইখানে যাচ্ছি সবাই একটু এনজয় করবো। ভাই তোমার বাড়িতে বলো, হোলিতে তোমাদের কেমন লাগছে সবার? হোলিতে সবার কেমন লাগছে? দারুণ একটা কথা বললো যে ওনারা কিন্তু আমাদের জন্য স্যাক্রিফাইস করছে, সবাই হোলি করছে, ওরা সবাইকে সিকিউরিটি দিচ্ছে। ধন্যবাদ সবাইকে, হ্যাপি হোলি বলে দাও। তারপরে ধন্যবাদ, যাচ্ছি আমরা একটু সামনে দেখি আরো কাউকে পাই কিনা। এটা আমার একটা ফ্রেন্ড, আমরা স্কুল ফ্রেন্ড, হ্যাপি হোলি।
অপশন দিয়ে আমরা হোলিতে সবাই একসঙ্গে মিট হয়ে যাই আমাদের স্কুল ফ্রেন্ডদের সঙ্গেও এবং কলেজ ফ্রেন্ডদের সঙ্গেও। চলো কাকিমাকে জিজ্ঞাসা করো, সবাই হোলিতে সবচেয়ে মজার একটি বিষয় আমি দেখাবো, যেটা বাংলাদেশে আমরা অনেকে ভাগে পাই না, কিন্তু দেখো এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, সে কিন্তু হোলি থেকে বাদ পড়ে, দেখেছো? কিন্তু হোলিতে বাদ যায়নি, আমরা বাঙালির অনেকে বাদ যাচ্ছি, কিন্তু ও কিন্তু হ্যাঁ কাকাবাবু সহ যে হোলিতে খুব এনজয় করছে, ও তো বলতে পারে না হলে ও বলে দিত যে এবে হোলি, এখানে কেউ বাদ যায় না। কাগজ সবজি বিক্রি করছে, মাইরি হোলি থেকে ভাত নেই, একজন হোলি থেকে ভাত পড়ে নেই, হ্যাপি হোলি বাংলাদেশকে, একটু হোলি বলে দাও, হ্যাপি হোলি বলে দাও, বাংলাদেশকে হ্যাপি হোলি বলে দাও, একটু জোরে বলো, শুনে এরকম হাতুলে 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 হ্যাপি হোলি দেশের কোনো ব্যাপার নেই, যে কোনো দেশের লোক এসে আমাদের এখানে নেক্সট প্ল্যান কি দুপুর পর?
একবার হ্যাপি হোলি বলে দাও। আমরা একেবারে আজকের ব্লগের সর্বশেষ পর্যায়ে। বাংলাদেশে যারা আছো সবাই সকাল থেকে দেখছো এখানে, সবাই আমাকে চিনতে পারছো তো? আমি নিরবাই, কিন্তু আসলে কালারটা একটু থোপড়াটা পাল্টে গেছে। তো এখানে সবাই সকাল থেকে যা দেখছি এদের ড্রেস আপটা একটু ডিফারেন্ট, কারণ এরা সবাই একটু শাড়ি পরে, বাঙালি নারীদের মতো শাড়ি পরে সবাই হোলিতে এনজয় করছে। তো সবাই একবার বাংলাদেশের জন্য হ্যাপি হোলি বলে দাও তাহলে। দেখছো আমরা হয়তো বাংলাদেশে এইভাবে উন্মুক্তভাবে করতে পারি না হোলিটা, কিন্তু এখানে সবাই ছোট থেকে বড় সবাই এনজয় করছে, সবাই বুড়ো থেকে সবাই। তো সকাল থেকে দেখছো, তো এটা সর্বশেষ ক্লিপ, আবার বিকালে দেখা হচ্ছে। সবাই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশের সবাইকে জানাচ্ছি, আমি বাঙালি হয়ে বাংলাকে জানাচ্ছি আরেকবার হ্যাপি হোলি।